হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির গুরুত্বপূর্ণ কিছু সমস্যার সমাধান পর্ব ৮। আসো সোজা কাজে নেমে পড়ি। এই যে এখানে যে সমস্যাগুলো দেখছ, ২২ নম্বর থেকে শুরু করে ২৫ পর্যন্ত, সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব আজকে। যারা আগের পর্বগুলো মিস করেছ তাদের জন্য আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো দেখে নেবে। আর একটা কথা, ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে প্রত্যেক লাইনে লাইনে সূত্র আসে, সূত্র ছাড়া সত্যিকার অর্থে একটা লাইনও লেখা সম্ভব হয় না। তো ত্রিকোণমিতির সূত্রের ব্যাপারে যাদের দুর্বলতা আছে, একটু একটু পারো বা মোটেই পারো না, তাদের কিন্তু অনেক সমস্যা। তো তাদের জন্য একটা ভিডিও আছে, নিচে আমি লিংক দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা তুমি অবশ্যই দেখে নিবে। তা নাহলে সোজা সোজা অঙ্কগুলো বিনা কারণেই তোমার কাছে জটিল কঠিন মনে হবে। তো আসো এবার ২২ নম্বর। টেন এ ইজ ইকুয়াল টু ১/√৩ হলে আমাদেরকে এই জিনিসটার মান বের করতে হবে, ঠিক আছে? তো শুরু করে দিই। এই সমস্যাটা, এই অঙ্কটা আমরা দুইভাবে করব। একটি হচ্ছে মূল নিয়মে, যেখানে আমরা চিত্র ব্যবহার করব। তো আগে এটা করে ফেলি, পরেরটার কথা পরেই বলবো। তো এখানে দেখো, দেয়া আছে টেন এ ইজ ইকুয়াল টু ১/√৩। তো টেন সম্পর্কে আমরা জানি, টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তার মানে ১ হচ্ছে লম্ব, √৩ হচ্ছে ভূমি। পাশের চিত্র এঁকেছি দেখো, ওই যে ১ লম্ব, √৩ হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি। তো এখানে একটু কথা আছে, আর একটা চিত্র তোমরা দেখছো নিচে আছে, আমি দুটো চিত্র নিয়ে একটু কথা বলবো। তার আগে কোশ্চেনের দিকে আরেকবার যাও। কোশ্চেনে দেওয়া আছে টেন এ, তার মানে এ কোণটা হচ্ছে আমার প্রধান কোণ, ঠিক আছে? তো উপরের চিত্রে দেখো, এ কোণটা এখানে দেওয়া আছে, এই বিন্দু এখানে দেওয়া আছে, তার মানে এটাই হচ্ছে আমার প্রধান কোণ। তখন আমার এ বিবাহুটা হবে ভূমি, বিসি বাহুটা হবে লম্ব। কিন্তু যদি আমি এই বিন্দুটা উপরে দেই, তাহলে কোণটা উপরে উঠে যাবে, তখন কিন্তু লম্ব ভূমি চেঞ্জ হয়ে যাবে। তখন এ বিবাহুটা হবে ভূমি আর বিসি বাহুটা হয়ে যাবে লম্ব। এই বিষয়টা তোমাদের জানতে হবে। তো আমি মনে করি যে কোণটা নিয়ে কাজ করব সেটা নিচে থাকাই ভালো, তার মানে এই চিত্রটা অপেক্ষাকৃত কাজের জন্য সুবিধাজনক। তো আসো এবার আমরা সামনে এগিয়ে যাই। তাহলে আমরা পেলাম লম্ব বিসি ইজুকুল টু ১, ভূমি এ বি ইজুকুল টু √৩। তার একটা বাহু বাকি আছে অতিভুজ। তো অতিভুজ তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এসি স্কোয়ার ইজুকুল টু বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, তোমরা দেখতেই পাচ্ছ চিত্রে, অতিভুজ অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এরপরে বিসি এবং এ বি এর মান বসিয়ে শেষ পর্যন্ত আমরা পেলাম ৪। তাহলে এসি ইজ ইকুয়াল টু √৪, কারণ এসি স্কোয়ার হচ্ছে ৪, এসি √৪ সমান ২। তাহলে এবার আমরা তিনটা বাহুর মান পেয়ে গেলাম। তিনটা বাহুর মান পাওয়ার পরে কাজ অনেক সহজ। এখন আমাদের প্রশ্নের মধ্যে যা দেখতে পাচ্ছি, আমাদের কোসেক এর মান দরকার এবং সেক এর মান দরকার। আমরা এখন মান দুটো বের করে এখানে বসিয়ে হিসাব করে ফেলব, অঙ্ক শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো কাজটা আমরা করেছি, আসো নিচে দেখি। এই যে এখানে কোসেক এ, তো কোসেক সম্পর্কে আমরা জানি সে অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? চিত্রে দেখো, অতিভুজ বাই লম্ব, তার মানে ২/১ = ২। আর একটা হচ্ছে সেক এ, সেক এ সম্পর্কে আমরা জানি যে অতিভুজ বাই ভূমি, তার মানে ২/√৩, ঠিক আছে? আমাদের কাজ হয়ে গেল। একটু বাড়তি কাজ আমি করেছি তোমাদের সুবিধার জন্যে, সেটা হচ্ছে এই, আমরা যেটার মান বের করব সেটাতে দেখো স্কোয়ার রয়েছে, কোসেক স্কোয়ার এ দুইবারে রয়েছে, আবার সেক স্কোয়ার এ রয়েছে। তো স্কোয়ারের মানটা যদি আগে বের করে ফেলি তাহলে একটু সুবিধা হয়, সেজন্য কোসেক স্কোয়ার এর মান বের করে ফেলেছি। ২ স্কোয়ার মানে ৪,
sec স্কয়ার এর মানও বের করেছি, sec স্কয়ার সেকের মান হচ্ছে 2 বাই রুট 3, তার উপরে স্কয়ার করলে উপরে 2 দ্বিগুণ 4 আর নিচে রুট 3 উপরে স্কয়ার করলে শুধু 3, 4 বাই 3। এবার আর কোনো কাজ নেই, এবার যেটার মান বের করব সে জায়গাতে জাস্ট মানটা বসিয়ে দিয়েছে, যে cosec স্কয়ার এর মান 4 মাইনাস sec স্কয়ার এর মান 4 বাই 3, নিচেও একই 4 প্লাস 4 বাই 3। হ্যাঁ, এখন আমরা কি করব, বুঝতে পারছো যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা লসাগু করি, তো এটাকে লসাগু করে আমরা এই যে 12 এটা পেয়েছি, তত্রূপ নিচেও লসাগু করেছি, নিচে লসাগু করে এটা পেয়েছি। এবার যোগ বিয়োগ করি উপরে 8 বাই 3, 12 থেকে 4 গেলে 8 হয়, আর নিচে 16 বাই 3। আমার মনে হয় এগুলো তোমার সহজেই বুঝতে পারছো। তারপরে একটু কথা কারো কারোর জন্য বলি, যখন এরকম একটা ভগ্নাংশ আসে যার উপরে একটা ভগ্নাংশ নিচে আরেকটা ভগ্নাংশ, এগুলোর ক্ষেত্রে এগুলো জটিল কিছু না, আমাদেরকে কি করতে হবে, উপরের ভগ্নাংশটা 8 বাই 3 যেভাবে আছে ঠিক সেভাবে লিখব, এবার দিব গুণ চিহ্ন, গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটাকে উল্টিয়ে লিখব, মানে 16 নিচে 3 উপরে। তারপরে মাঝখানে তো গুণ চিহ্ন, এখানে তো লসাগু করব না, এখানে করবো কাটাকাটি, 3 3 কাটা আর 8 দিয়ে 16 কে কাটলে এখানে 2 এখানে 1। এই যে কাটাকাটি করলাম আমি লাল কালি দিয়ে, এই কাটাকাটি পরীক্ষার খাতা তোমাদের দেখাতে হবে না, তোমরা সরাসরি হাফ লিখে দিবে, অ্যান্ড দ্যাট ইজ ইওর আনসার। আশা করি বুঝতে পেরেছ। আসো এই সমস্যাটাই আমরা এবার অন্য নিয়মে দেখি, সূত্রের সাহায্যে করব, এখন আর চিত্র লাগবে না, ঠিক আছে? তো আগের মতো দেয়া আছে টেন এ ইজ ইকুয়াল টু 1 বাই রুট 3, তো আমরা জানি টেনের ঠিক বিপরীত হচ্ছে কট, তাই কট এ ইজ ইকুয়াল টু রুট 3 বাই 1। হ্যাঁ, নিচের 1 তো লেখার প্রয়োজন হয় না, তাই লিখলাম না, কট এ ইজ ইকুয়াল টু রুট 3। কট কেন বের করলাম সেটা একটু পরে আমরা জানব। আচ্ছা, এবার আসলে আমাদের কার মান বের করতে হবে, এই যে এই রাশিটার মান বের করতে হবে, এটার ভিতরে আছে কোসেক স্কোয়ার এ এবং সেক স্কোয়ার এ। তো আসো প্রথমে আমরা সেক স্কোয়ার এর মান বের করেছি, সেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু আমরা সূত্র জানি 1 প্লাস টেন স্কোয়ার এ, সেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার এ, ত্রিকোণমিতির একটা সূত্র, তাই লিখলাম, তো ওয়ানের জায়গায় ওয়ান থাকলো। এই যে টেন স্কোয়ার এ, তো টেন এর মান তো জানি আমরা 1 বাই রুট 3, তো লিখলাম 1 বাই রুট 3, স্কোয়ারের কারণে স্কোয়ার দিলাম, তো নিচে রুট তো উঠে যাবে, তাহলে 1 বাই 3 লসাগু করে শেষ পর্যন্ত আমরা পেলাম 4 বাই 3। এই পেলাম আমরা কার মান, এই যে সেক স্কোয়ার এর মান আমরা পেলাম 4 বাই 3। আরেকটা আছে আমাদের যেটা মান বের করতে হবে, সেখানে কোসেক স্কোয়ার এ, তো আসো কোসেক স্কোয়ার এর জন্য আমরা সূত্র জানি 1 প্লাস কট স্কোয়ার এ। এই যে কট এখানে প্রয়োজন সেজন্যই অঙ্কের প্রথম অংশ দেখো আমরা কটের মান বের করে রেখেছি আগেই, তাহলে 1 প্লাস কট স্কোয়ার এ, কটের এর মান হচ্ছে রুট 3, উপরে স্কোয়ার আছে তো স্কোয়ার দিলাম, স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে 3 সমান সমান 4, বাস কাজ হয়ে গেল, কোসেক স্কোয়ার এর মান আসলো 4। তাহলে এখন আমরা দুইটা মানে পেয়ে গেলাম, এই সেক স্কোয়ার এর মানও পেলাম, কোসেক স্কোয়ার এর মানও পেলাম, এই দুটো মান এখানে বসিয়ে আমরা যে লসাগু যোগ বিয়োগ ইত্যাদি করলেই আগের মতোই আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো কাজটা আমি করেছি তোমাদের জন্য, দেখো এই যে এখানে এই যে মান বের করেছি কোসেক স্কোয়ার এর মান 4, সেক স্কোয়ার এর মান 4 বাই রুট 3, এটা তোমাদের জন্য এখানে রাখলাম মনে রাখার জন্যে, তাহলে এই কোসেক স্কোয়ার এর মান 4 আর সেক স্কোয়ার এর মান 4 বাই রুট 3, এই মানগুলো বসিয়ে দিলাম, এখানেও মান বসালাম, বসিয়ে যোগ বিয়োগ যেহেতু উপরে লসাগু করে এটা পেলাম, নিচেও লসাগু করে এটা পেলাম, তোমরা নিজেরা দেখো বুঝবে। তারপরে যথারীতি এখানে এটা আসলো 8 বাই 3 আর 16 বাই 3 নিচে, সেই আগের মতো করে উপরের ভগ্নাংশটা যেমন ছিল তেমন থাকবে, গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টিয়ে দেব এবং কাটাকাটি করে হাফ, দিস ইজ ইওর আনসার। তো আশা করি বুঝেছ। এবার আসো 23 নম্বর দেখি।
টেস্ট নাম্বার। কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু ফোর বাই থ্রি হলে কোসেক এ প্লাস কট এর মান কত? এই অঙ্কটা অনেক সহজ, বিভিন্নজন বিভিন্নভাবে করে, তো আমি একভাবে করেছি তোমাদের জন্য, তোমরা ইচ্ছা করলে অন্যভাবেও করতে পারো। তো যা দেওয়া আছে তা লিখলাম, কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু ফোর বাই থ্রি এটা দেওয়া আছে। এখন বা দিয়ে আমি কি করলাম, দেখো যা ছিল আগে তাই লিখেছি, এই যে উভয় পক্ষকে কোসেক এ প্লাস কট এ, কোসেক এ প্লাস কট এ দিয়ে উভয় পক্ষকে গুণ করেছি, যেটার মান বের করতে হবে সেটা দিয়ে গুণ করেছি আর কি, উভয় পক্ষকে। বাম পাশে যা ছিল তাকে কোসেক এ প্লাস কট এ বসিয়েছি তার পাশে, ডান পাশে ছিল ফোর বাই থ্রি তাকেও কোসেক এ প্লাস কট এ বসিয়েছি, উভয় পক্ষকে এটা দিয়ে গুণ করলাম। তো গুণ করাতে আমার সুবিধা কী হলো, বাম পাশে এখন বীজগণিত একটা সূত্র আসলো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। আর ডান পাশে কোনো চেঞ্জ করি নাই, ডান পাশে তোমরা বুঝতেই পারছো এটা তো গুণ চিহ্ন, তাহলে কোসেক এ প্লাস কট এটা নিশ্চয়ই উপরে, তাহলে ফোর ইন্টু কোসেক এ প্লাস কট এ, ফোরও উপরে আর নিচে শুধু থ্রি, তাই লিখলাম। আচ্ছা এবার বা দিয়ে এদিকে এসছে, দেখো এই যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ আমাদের ত্রিকোণমিতির একটা সূত্র, এটা সমান সমান হচ্ছে ওয়ান, তাহলে বাম পাশে বসলে শুধু ওয়ান, আর সমান চিহ্ন দিয়ে ডান পাশে আগে যা ছিল তাই লিখেছি, ঠিক আছে। এবার আমরা আড়াআড়ি গুণ করেছি, এটাকে আড়াআড়ি গুণ করেছি, তো গুণ করার কারণে এক পাশে আসলো ফোর ইন্টু কোসেক এ প্লাস কট এ, আরেক পাশে আসলো তিনে একে তিন। তো তার থেকে আমরা বীজগণিত সম্পর্কে জানি, কোসেক এ প্লাস কট এ জুটু ওই যে ফোর গিয়ে তিনের নিচে বসবে, তাই বসেছে, আমার অঙ্ক শেষ, আনসার। আশা করি বুঝতে পেরেছ। তো এটা আরও নিয়মে করা যায়, তোমরা চেষ্টা করতে পারো, আমি একটা দেখালাম। আসো এবার চব্বিশ নম্বর। হ্যাঁ চব্বিশ নম্বরে অঙ্কটা একটু ঝামেলা আছে, দেয়া আছে কট এর মান বি বাই এ, আর এ জিনিসটার মান বের করতে হবে। তো যারা একটু অ্যাডভান্সড শিক্ষার্থী তারা চিন্তা করতে পারো, এখানে তো বীজগণিতে যোজন বিয়োজনের মতো দেখা যায়, কিন্তু যোজন বিয়োজনে আসলে একটু ঝামেলা হয়ে যায়, পারা যায় না। কারণটা হচ্ছে এখানে দেখো আছে কি, এ সাইন এ, এ সাইন এ, এমন কিছু এখানে ঠিক আসে না। যাক আমি ওইদিকে না গিয়ে যেভাবে অঙ্কটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। দেওয়া আছে কট এ ইজ ইকুয়াল টু বি বাই এ, তো কট এ সম্পর্কে আমরা জানি, কট মানে হচ্ছে কস বাই সাইন, কস এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই এ। এখন আড়াআড়ি গুণ করে শেষ পর্যন্ত আমি কসের মান বের করেছি, আমি কার মান বের করেছি, কসের মান বের করেছি, বি সাইন এ বাই এ। আশা করি এটুকু তোমরা বুঝেছ, এরপরে আর কোনো কাজ নেই। এবার যেটার মান বের করতে বলেছে কোশ্চানে আমাকে, যেটার মান বের করতে বলেছে সেটা লিখেছি, সেটা লিখে সেটার ভিতরে প্রথম অংশ তো এ সাইন এ, এটা যেভাবে আছে সেভাবে থাকলো। আর দেখো আমরা এখানে কসের মান বের করেছি, কস এ ইজ ইকুয়াল টু বি সাইন এ বাই এ। খুব যত্ন করে দেখো, যেখানে কস আছে কসের জায়গায় লিখেছি এই যে বি সাইন এ বাই এ, আর পাশে যে বি ছিল সে বি রয়ে গেল, উপরে কসের মান বসিয়েছি, নিচেও আমরা কসের মান বসিয়েছি, দেখো বি সাইন এ বাই এ, এটাই তো কসের মানে, যে এ মানটা, এটুকু একটু নিজেরা নজর করো বুঝতে পারবে। হ্যাঁ আমি রিপিট করছি কথাটা, যেটুকু আমরা যেটার মান বের করবো তার ভিতরে যে কস আছে কসের মান বসিয়েছি আমরা শুধু, এটা হচ্ছে কসের মান, আবার এটাও হচ্ছে কসের মান, কসের মানটা আমরা এখানে বের করেছি, ঠিক আছে। আচ্ছা এবার আর কোনো কাজ নেই, এবার এখান থেকে এখানে আসার সময় আমরা কী করেছি, এই বি তো উপরের রাশি, মাঝখানে গুণ চিহ্ন, এখানে কোনো লসাগুর কোনো ব্যাপার নেই,
তাহলে এ বি ও উপরে, এ বি ও উপরে, সঙ্গত কারণে এখানে হবে বি স্কোয়ার সাইন এ, নিচে এ তো আছেই, একইভাবে এখানেও বি স্কোয়ার সাইন এ, নিচের এ রয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো এটুকু। হ্যাঁ, এখন আমরা কি করব সেটা একটু বলি। যে পরের পেজে করেছি আগে একটু অ্যাডভান্স বলে রাখি, এখান থেকে আর এখান থেকে সাইন এ কমন নিব, লসাগু করব না, এখন নিচেও সাইন এ কমন নিব। তাই নিয়েছি একটু দেখো, এই যে আগে তো এই অংশ পেয়েছি, আমি একটু গ্রিন কালার দিয়ে রেখেছি এখানে। তাহলে উপর থেকে খেয়াল করো, সাইন এ কমন নিলাম, সাইন এ কমন নিলে আমার এখানে কি থাকে, শুধু এ থাকে, আর এখানে থাকে বি স্কোয়ার বাই এ, এ মাইনাস বি স্কোয়ার বাই এ। নিচে আমি সাইন এ কমন নিয়েছি, একইভাবে এ প্লাস বি স্কোয়ার বাই এ, ঠিক আছে। এবার আমার এই যে উপরে নিচে সাইন এ, সাইন এ কাটা যাবে, তাহলে উপরে থাকবে এ মাইনাস বি স্কোয়ার বাই এ, নিচে থাকবে এ প্লাস বি স্কোয়ার বাই এ। এখন একদমই সোজা কাজ, শুধু উপরে লসাগু করো, এটার লসাগু করো, এটার লসাগু করে দেখো আমরা এটা পাবো। নিচেও লসাগু করলাম, ঠিক আছে, উপরে নিচে এখন আমরা কি করলাম, লসাগু করলাম, লসাগু করলে উপরে এটা পেয়েছি, নিচে এটা পেয়েছি। তারপরে ঠিক একটু আগে যেমনটি করে বলেছি, উপরের ভগ্নাংশটা যেভাবে আছে সেভাবে থাকবে, নিচের ভগ্নাংশটাকে উল্টিয়ে দিব, উপরে এ যাবে, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে তো গুণ চিহ্ন কাটাকাটি করব, এই যে উপরের এ নিচের এ কাটা। তাহলে উপরে কি থাকলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আনসার, ধন্যবাদ। আসো এবার পরেরটা দেখি, 25 নম্বর। তো তোমরা বুঝতে পারছো 25 নম্বরের মধ্যে আবার তিনটা আছে, মানে এটা হচ্ছে সৃজনশীল যাকে আমরা বলি আর কি। তো দেয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইজ টু 1/x হলে এই ঘটনাগুলো আমাদের ঘটাতে হবে। তো এখানে আর সময় না দিয়ে একটা একটা করে আমরা করে যাই, সামনে আসো। ক নাম্বারটা প্রথমে, ক নাম্বারটা হচ্ছে কোসেক এ প্লাস কট এ ইজ টু, কোসেক এ প্লাস কটের মান বের করতে হবে। তো একটু আগে আমরা একটা অঙ্ক আমরা করেছি, সেটাই এখানে আসছে। দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইজুগুল টু 1/x। এখন উভয় পক্ষকে আমরা এই কোসেক এ মাইনাস কট এ বাম পাশে যা ছিল তাকে কোসেক এ প্লাস কট এ দিয়ে গুণ করি, গুণ করেছি, ডান পাশেও কোসেক এ মাইনাস কট এ দিয়ে গুণ করেছি। উভয় পক্ষকে কোসেক এ প্লাস কট এ দিয়ে গুণ করা হলো। আচ্ছা, এখন বা দেওয়ার কারণে বাম পাশে একটা বীজগণিতের সূত্র এসছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। আর ডান পাশে এই যে কোসেক এ প্লাস কট এ তো উপরে, ওয়ানও উপরে, তাহলে এটাকে উপরে লেখা যায়, আর নিচে এক্স, ঠিক সেভাবে করে লেখা হয়েছে, ঠিক আছে। এখন দেখো বাম পাশে তো এটা একটা সূত্র হয়ে গেল, ত্রিকোণমিতির সূত্র, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান ওয়ান। আর ডান পাশে যা আছে তাই লিখলাম। এবার কি করব, এবারে কাজই শেষ, তুমি আর আর গুণ করো, কোসেক এ প্লাস কট এ ইজুগল টু এক্স, অ্যান্ড দিস ইজ ইউর আনসার। কোসেক এ প্লাস কটের মান বের হয়ে গেল, তা আশা করি বুঝতে পেরেছ। আসো এবার খ নাম্বার, খ নাম্বারে আমাদেরকে প্রমাণ করতে বলেছে, দেখাতে বলা হয়েছে সেক এ ইজুগল টু এই বিষয়টা। হ্যাঁ, তো এখানে তো তোমরা আসলে বুঝতে পারছো, মূলত আমাদেরকে সেক এর মান বের করতে বলেছে, কি বের করতে বলেছে, সেক এর মান বের করতে বলেছে। তো এটা যদি চিত্রের সাহায্যে করি অপেক্ষাকৃত একটু সহজ হয়, যেহেতু আমাদের উদ্দীপকের আলোকে করতে হবে, তাই তো একটু কাজ আছে, আমি ধীরে ধীরে করি। আমাদের প্রশ্ন মধ্যে মূল উদ্দীপকে দেয়া আছে, কিন্তু কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু 1/x। আবার একটু আগে ক নাম্বারে আমরা পেয়েছি, ক নাম্বার হতে পাই যে কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু এক্স, দুটো সমীকরণ হলো। এখন সমীকরণ এক ও দুই যদি আমরা যোগ করি, যোগ করলে দেখো কি হয়,
যোগ করে দেখাতে হবে না, ডাইরেক্ট লিখে যাবে। আমি দেখাচ্ছি এখানে, এ মাইনাস কটে প্লাস কটে কাটা যাবে, কাটা গিয়ে কী থাকবে, কোসেকে প্লাস কোসেকে মানে এই যে টু কোসেকে, ঠিক আছে। আর ডান পাশে থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে এই দুটার যোগফল। হ্যাঁ, আগে পরে লিখিস, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন আমি কি করলাম, এই এখানে লসাগু করব। এখানে লসাগু করলে আমার উপর আসলো কি আসলো, উপর আসলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, নিচে আসলো এক্স। আশা করি বুঝেছো এটুকু। এবার আমি কোসেক এর মান বের করব, তাহলে টু কোথায় যাবে, টু গিয়ে নিচে বসবে, যার মান বের করতে হয় তার সঙ্গে গিয়ে নিচে বসে। তাহলে কোসেক এ ইজ ইকুয়াল টু, দেখো উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, নিচে হচ্ছে টু এক্স। আশা করি এটুকু বুঝেছ। এর মধ্য দিয়ে বিশাল বড় একটা ঝামেলা থেকে আমরা এখন মুক্ত হতে যাচ্ছি, অলরেডি হয়ে গিয়েছি। কোসেকের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স। তার মানে কি, কোসেক সম্পর্কে আমরা জানি অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর লম্ব হলো টু এক্স। এখন কিসের মান জানা নেই, ভূমির মান জানা নেই। তো ভূমির মান আমাদের বের করতে হবে। তো কিভাবে বের করব, সেই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। এখানে অতিভুজ এসি সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ভূমি বিসি সমান সমান টু এক্স, সরি লম্ব বিসি সমান সমান টু এক্স। অ্যান্ড ভূমির মান বের করার জন্য আমাদের পিথাগোরাসের উপপাদ্য লাগবে, আশা করে ফেলি সেটা। তো পিথাগোরাসের উপপাদ্য তোমাদের জানা আছে, যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো বা দিয়ে যেহেতু আমি এ বি এর মান বের করবো, বিসিটাকে ডান পাশে নিয়ে গিয়েছি মাইনাস করে, তাহলে এসি এর মান আমি জানি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, যে এসি এর মান বসিয়েছি, এসির উপরে স্কোয়ার আছে তাই এখানে স্কোয়ার দিয়েছি, মাইনাস বিসি, বিসি এর মান টু এক্স, সেটা বসিয়ে হোল স্কোয়ার। এখন বীজগণিতের হিসাব কিতাব, একটু হিসাবটা ঝামেলা বেশি আর কি। এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর মাইনাস এটা টু এক্স হোল স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার ভেতরে যোগ বিয়োগ, এটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার ফোর, এটা টু এক্স স্কোয়ার, এটা প্লাস ওয়ান মাইনাস ফোর এক্স। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখানে ছোট্ট একটু যোগ বিয়োগের ব্যাপার, এই যে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার এবং মাইনাস ফোর এক্স স্কোয়ার মিলে হবে মাইনাস টু এক্স স্কোয়ার, আর আগে পরে বাকিটুকু ঠিক আছে। এটুকু পর্যন্ত নিশ্চয় ক্লিয়ার। এবার এটাকে আবার সূত্র মতো সাজানো হয়েছে, সাজিয়ে আমরা পেলাম এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এখানে এক্স স্কোয়ারটা হচ্ছে এ আর ওয়ান হচ্ছে বি, ঠিক আছে। এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটা হলো এ বি স্কোয়ারের মান, তাহলে শুধু এ বি এর মান কত, স্কোয়ারটা বাদ যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে যে এ বি মানে ভূমির মান আমরা পেয়ে গেলাম। এখন আর কোনো ঝামেলা নেই, কারণ আমাদের প্রশ্ন তো সেক এর মান বের করতে বলেছে, নিশ্চয় তোমাদের মনে আছে। তো সেক এ সম্পর্কে আমরা কি জানি, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো বসিয়ে দিলাম অতিভুজ এসি, ভূমি এ বি, এসি এর মান এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এ বি এর মান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। সো প্রুফড, আশা করি বুঝতে পেরেছ। আসো এবার শেষের অঙ্কটা দেখি, গ নাম্বার, পঁচিশের গ। এটা আমাদের প্রমাণ করতে হবে টেন এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু স্যাক এ ইন্টু কোসেক এ। এই অঙ্কটা করতে গিয়ে যদি তুমি টেন এ কে ওয়ান সাইন এ বাই কস এ, এটাকে কস এ বাই সাইন এ লিখো লেফট হ্যান্ড সাইডে, লিখে যদি তুমি লসাগু করো আস্তে 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 করে ডান পাশেরটা চলে আসবে, কিন্তু তা আমার প্রশ্নের দাবি পূরণ হবে না, কারণ প্রশ্নে বলেছে যে উদ্দীপকের আলোকে। প্রশ্নে কি বলেছে, উদ্দীপকের আলোকে, মানে উদ্দীপকের যে ওয়ান বাই এক্স দেয়া আছে সেটা আমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো সেজন্য আমরা একটু এখানে সেটা ব্যবহার করে করার চেষ্টা করেছি,
আসো দেখি তোমাদের কাছে, লেফট হ্যান্ড সাইড, কাজটা সোজা, জটিল কিছু না, লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের টেন এ প্লাস কট এ। তো আমরা জানি টেন মানে হচ্ছে কি, লম্ব বাই ভূমি, এই যে বিসি বাই এবি, আর কট হচ্ছে ভূমি বাই লম্ব, এবি বাই বিসি। তো এখন চিত্র থেকে, চিত্রের দিকে তাকাও, তো এই যে বিসি এবি এদের মান বসানো হয়েছে, এবি বিসি এদের মান বসানো হয়েছে, অন্য কিছু না। হ্যাঁ, জাস্ট চিত্র থেকেই তুমি পেয়ে যাবে মানগুলো, এগুলো তো আগেই আমরা খ নাম্বারে পেয়েছি। তো মান বসানোর পরে এবার আমরা লসাগু করলাম, লসাগু করে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এসেছে কিন্তু এখানে। হ্যাঁ, তো আমরা সেই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙলাম, সূত্র ভেঙে যোগ বিয়োগ করে তোমরা ধীরে 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 যোগ বিয়োগ করো, তোমরা এটা পেয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, নিচে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। একটু নিজের থেকে দেখো, এটা তো যোগ বিয়োগের ব্যাপার, আমি আর টাইম কিল করছি না, তুমি ভিডিও পজ করে দিয়ে একটু নিজে নিজে মিলিয়ে নাও। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড পেলাম এটা। আমরা এই অঙ্কটার সুবিধার জন্য আবার রাইট হ্যান্ড সাইডটাকেও আলাদাভাবে করব। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আছে সেক এ ইন্টু কোসেক এ। তো সেক সম্পর্কে আমরা জানি যে অতিভুজ বাই ভূমি, এসি বাই এবি, এবং কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। তো চিত্র থেকে আমরা এদের মানগুলো বসিয়ে দিলাম, এসি এর মান বসালাম, এবি এর মান বসালাম, এখানেও এসি এর মান বসালাম, বিসি এর মান বসালাম। এখন দেখো উপরে কি এসছে, উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান দুইটি আসছে, মাঝখানে তো গুণ চিহ্ন, তাই না? তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর নিচে আসছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং টু এক্স। তো এদেরকে এইভাবে গুণ করে লেখা যাবে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবং তুমি যদি এখন লক্ষ্য করো, তুমি দেখবে যে এখানে যা আসছে লেফট হ্যান্ড সাইডেও ঠিক তাই এসেছিল, ঠিক আছে, উভয় পক্ষ সমান হয়ে গিয়েছে। সো এখন আমরা সহজে বলতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, এভাবে অনেক সময় অনেক অঙ্ক আমরা উভয় পক্ষ করতে পারি, ঠিক আছে। তো আমার বিশ্বাস যে এতক্ষণ পর্যন্ত তোমরা বিরক্ত হও নাই, হয়তো এনজয় করেছ। আর যদি কোথাও কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে, বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কোনো চাহিদা থাকলে সেটাও কমেন্টে লিখতে পারো, আমি চেষ্টা করব তোমাদের চাহিদা পূরণ করার জন্য। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন এবং লাল গোলাপের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।